হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিভ লাইফ উইথ ফাহিমা। আশা করি আপনারা সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ব্লগ আপনারা লগে শেয়ার করবো, এটা আমার লাগি অনেক স্পেশিয়াল আর আপনার লাগিও আশা করি স্পেশিয়াল হইব। আপনারা অনেকেও জিকার করেন, আমার বাই কয়জন, বোন কয়জন, আমার এক বাই এক বোন আর আমার বাইর দুইটা ছেলে। একজন তো আপনারা অলরেডি দেখিলিছেন, প্রায় অলমোস্ট সব ব্লগও থাকেন তাইন। আর দুই নম্বরজনের বয়স 1 মাস 10 দিন ওলা হয়েছে। তো অনেকেও আমারে কমেন্ট করে কেন যেন বেবিরে দেখাইবার লাগি, আমি চিন্তা করলাম তে দেখাইলাই এখন এর লাগিও আমার আমি কইরাম আপনার লাগিও স্পেশিয়াল ব্লগ, আমার লাগিও স্পেশিয়াল ব্লগ। আমার নেফিউরে ফার্স্ট টাইম আমি ব্লগও আনিয়ার আর আজকে আপনার লগে আর শেয়ার করা হয়েছে না মাতিতে মাতিতে কিতা আমি করাম। আপনারা অলরেডি ভিডিওর পিকচার দেখিয়াও বুঝতে পারা আজকে আমি ফুচকা বানাইরাম। আমার আমার বাবির বা বইনর আখতা দরি হয়েছে ফুচকা খাওয়ার, তো আমিও খাইছি না দেশ থাকি আবার বাদ থাকি। তো চিন্তা করলাম বানাই আপনার লগেও শেয়ার করবো। অনেকেও মনে করেন ফুচকা খুব ঝামেলা বানানি, এখন কত রেডিমেড সব তো পাওয়া যায় আর দেখতে পারা এখানে আমি কিতা কিতা দিলাম হুনকা পেঁয়াজ আর টমেটো দিছি, ডোলা পাতা দিছি, এরপরে এগুলোর মাঝে পানিপুরির মশলা আছে, সেউজ বিন সাইনতে চাট মশলাও দিতে পারবো। আমরা কেসে নাই যেটা গরু আছিল তা দিয়ে বানানি হয়, এখানেও দেখতে পারা আমি আদ দি মাখাইরাম। আসলে সানা যে কেনর নিছি, আমি কেনর যেটা সানা পাওয়া যায় ও সানা নিছি, এর লাগি নরম সানা আর একটু বাঙ্গা বাঙ্গা থাকে। বাংলাদেশে তো আলু দি করে, আমরা আলু বেশ খাইতাম চাই না, কার্বো থাকে আর এর লাগিও একটা আলু নিছি আর কেনর সানা বাঙ্গিয়া নিছি গিয়া। তারপরে দেখতে পারছেন আলু চাটনি জেলা করেন ওলা বানাইছি আর এখানের মাঝে ফানি নিছি, নর্মেল ফানির মাঝে লেমন জুস দেখতে পারছেন দিছি। তারপরে ও যে পাউডার পানিপুরির আমরা বাঙালি গোসার থেকে আনছি, আরবিক গোসারি তো পাওয়া যায় এটা মশলা। সো বাংলাদেশের স্বপ্নত আছে যেনতেন বাংলাদেশ আসেন আর হইয়ার। সো দেখতে পারছেন এখন আমি খাসা মরিচ দিছি আর শুকনা মরিচ দিছি। আসলে শুকনা মরিচের যে ফ্লেভার অন্য কোনো খানাও নাই, আমার অত বেশি ভালো লাগে। দেখতে পারা একজন চাটনির লাহান আমি মাখাই দিছি সপ্তাহ দিয়া। মাখানির পরে আমি একটা ডিম দিলাইছি উফরে ডিম দিয়া, তারপরে এখন ছোটো ছোটো গ্লাস আইনটার মাঝে লই লিছি পানিপুরি যে ফানি আছে ফুচকা। তো দেখো কাই কেন হেল্পিং চলে আমার নেফিও হেল্প করে, আপনারা তো আর দিককেও বুঝতে পারছেন। তাইন তো সপ্তাহ চাইন এখন 7 দিতা, আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে। দেখো কা আপনারা আর এনজয় করো কা। Thank you.
কথা হরাই কেন আরিয়ানে ওয়েট হরা সবল লাগে আর খৈরা খাইতা নিয়ম হলাম একটা ট্রাই করে দেখো কা খাইয়া কিলা লাগে তাই তো আর বুজরা না যেন ভিতরে ইটা দিয়া খাওয়া লাগে তাই তো চিপসলা খান খাইরা আর এখন দেখতে পারাই কেন একরিয়াম আর মাঝে মাস আরিয়ানোর জন্ম ফরেও আমার আব্বা কিনে আনছিলা দেখতে পারাই গুণ কিলা বড় হয়েছে মাশাল্লাহ আমরা আরিয়ানো ফুরা বড় হয়ে গেছে আপনার লগে একটু শেয়ার করছি আর এখন আমরা আস্তে আস্তে আইচে খানিত হই খাইলাই তো দেখতে পারা আমরা বইয়ে কেন খাইরাম বেবিওগুলো ইনশাল্লাহ বেবির মুখ আপনারা একটু পরেও দেখিলে বা যাইবা না আর এখানে আমরা আরিয়ানরে লইয়া আসিরাম তাই আখতা ধরে সরম পাইলিছ এখন আর আইতা চাইরা না তোরা সাই ফিল হররা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আপনার লাগি একটা স্পেশাল ব্লগ লই আইছি আজকে আপনারা অনেকে ভালো কমেন্টের মাঝে বেবিরে দেখতা বেবিরে দেখতা আমি কই এটলিস্ট 40টা দিন যাও আর আমি যখন আসি আর তাহমু আপনার লগে শেয়ার করবো আর আসলে সরাসরি আর ফ্যামিলি ব্লগ আর তো হয়েছে না তো চিন্তা করলাম আজকে আমরা চটপটি ফুচকা বানাইছি ওই দুটা তো ফুচকা বানাইছি ফুচকাও খাইমু আর বেবিরও দেখাই দিমু প্লিজ সবাই দোয়া করবা বেবির লাগি আল্লাহ নে খায়া দিতা আর কিতা হইতাম আপনারা লগে আর এই তো আপনার আমার আম্মারে তার আপনারা দেখছেন বইনরে দেখছেন বাবিরে দেখছেন বাবিরে দেখছেন তো আপনারা আমি আর ফরিচয় করাইয়া কিতা দিতাম আরিয়ানে খান্দন আরম্ভ করছেন তো তাইনকে এখন তারে খান্দন বন্ধ করা আসলে বাচ্চা হুরুতা উরুতা গড়ো তাহলে অলগ হয়ে যায় ব্লগও আসলে ঠিক মতো করাও যায় না আর দেখতে পারাই কেন এখন থানরে তোরা শান্তি দিয়া আস্তে আস্তে আমরা খানিত বইছি এখন তাইন আর খাইতেও নাই গু ফরে দেখবা এমনি ওয়াইবা ওটা হরো ইন গু রিয়েল লাইফ আমি আর খাটিছি না কই তাহো কলা কারণ আপনারা দেখো কা ব্লগিং করি আর তো রিয়েল লাইফ অত সুন্দর আমিও যেগুলা বুড়ো হইমু এগুলা আমি নিজেও দেখতে পারমু ওটা করছই না রিয়ানে তাইনও দেখতে পারবা দেখো কা অলরেডি আইছেন তাইন এখন আইয়া হালি ফানি খাইরা তাইন তো বুঝরা না তাইন মনে হয় এটা জুস মনে হয় কিতা দেখতে পারা বেবিও খুলো আসলে এখন সময় এখন এখন যায় বেবির একজনে ঠিক কেয়ার করা লাগে দেখা লাগে একজনে ওটা করা লাগে আর দেখতে পারা এখন আমরা বইয়া খাইয়ার আর আব্বা তো এটা খাইন না আর আমার বাই তো বিজনেস করেন তো তাই বেশিরভাগ সময় বাড়াও থাকেন তানরে আপনারা খুব কম দেখবা কারণ আমরাও দেখি না খুব বেশি বিজি থাকেন তাইন তো দেখতে পারা এখন আমরাও বইয়া বইয়া খাইয়ার আর দেখি আর আশা করি আপনারা ভালো লাগবো প্লিজ আমার যদিন ব্লগ আপনারা তোরাও ভালো লাগিয়া থাকে তে প্লিজ একটা লাইক দিলাইবা আর খইবা যেন ওলা ফ্যামিলি ব্লগ আপনারা দেখতে চাইনি আর ফুচকা আসলে খুব বেশি মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখবা আর এরপরে আমি আপনারা লগে শেয়ার করবো আমি দই ফুচকা বানাইছিলাম অত বেশি মজা আপনারা যদি খোয়েন তে আমি আপনারা লগে রেসিপি দিম আসলে রেসিপি কিতা দিতাম মুখ দিয়েও খোয়া যায় বাট আরও দিন বানাই আপনারা দেখাইমু অত বেশি মজা লাগছে ইন্ডিয়ান দোকানও আমরা যাই গিয়া $10-12 করি আনি চার পাঁচটা আসলে আমরা সারা দিন খাইতাম পারমু যেদিন এক বাক্স দই আনিলাই আপনার লগে শেয়ার করমু আপনারও খুব বেশি ভালো লাগবো তো দেখতে পারাই কেন আচ্ছা নারিয়ান এখন খাওয়াও স্টার্ট হয়ে গেছে আমরা খাইরাম আর এনজয় করাম খুব বেশি ভালো লাগে সামটাইম ওলা সবে মিলিয়া খাইলে আমার আম্মা তো ঠেঙ্গা বালাফাইন চটপটি ফুচকা বালাফাইন আমার আম্মার আম্মায় খাওয়া দেখতে আমার শাশুড়ি কথাও মনে হয়ে যায় তাই নো মটর বিরান মটর ওটা খাইতে যে বালাফাইন তো দেখতে পারাই কেন আমরা সবে মিলিয়া খাইয়ার আর ফুচকা তো সব থেকে বেশি ভালো লাগে বাঙ্গাত আমার আসলে বেশিরভাগ সময় বাঙ্গিবার সময় দুইয়া দেখান হয়ে যায় তো আমি ডোরাই ডোরাইয়া বাঙ্গি নইলে খেরুরে কই আমার বাঙ্গাইয়া দিবার লাগি তো এইখানে বইয়া খাই আর দেখতে পারা আর সরি আপনারা দিতাম পারছি না দোয়া করবা আমরা লাগি ফুচকা খাই রেসিপি চাইতে আমার কাছে কোন যেন মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফেল
খারের লগে শেয়ার করবো। অত ইজি, বাট রেগুলার ফুচকাটা কি দই ফুচকা বেশি মজা আপনার লগে আমি শেয়ার করবো। দই ফুচকা অলরেডি শেষ হয়ে আলো, শেষ হয়ে গেছে অলরেডি। আমরা দই ফুচকা সব থেকে বেশি ভালো লাগছে। আখটা আমার মনে হয়েছে বড় দই আছে, তাই দই ফুচকা বানাই খাইমো। আর দেখা ওরা আমরা অলমো সারা গুণও খাই দিছি। এখন দেখা আমার বাই পুত্রে আপনারা সবে দোয়া করবা, আল্লাহ নেক হায়াত দিতা। জানে কতনে দিনোঁ কে বাদ গলি মে অচানক না। মাশাআল্লাহ, দেখতে পারছেন আমার বাই পুত্রে আপনারা সবে দোয়া করবা তান লাগি। আজকে তান একটা ফটোশ্যুট আমরা করছি, গরো রাত্রে খরইছে, একটা মনে হয়েছে ফটোশ্যুট করতাম। ওয়ান মান্থ হয়ে গেছে, আমরা সবে ভুলে গেছিলাম। তো দেখতে পারছেন তান্ডে দোয়া করবা। আর দেখো কে এখন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আজকের ব্লগ আপনারা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিলাইবা, কমেন্ট করবা, আর প্লিজ শেয়ার করবা আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির লগে। আর আমার দয়ের বাই ফুতর লাগি বেশ করি আপনারা দোয়া করবা। আর আরেকটা জিনিস আপনারা লাগে, আমি আরেকটা ব্লগ লই আইমো, দুই তিন দিন আগরই ব্লগ, বাট আমি দিছি না হই আজকের ব্লগ ফরে দিমো। তো আশা করি আপনারা নেক্সট ব্লগও দেখবা। আর পালাতে হোক সব, আর আপনার লোকে সরাসরি মাত হয় না, থ্যাংক ইউ সো মাচ। অত সুন্দর সুন্দর আমি কমেন্ট পাই আপনারার, এই কয়দিন থেকে আমার একটু কমেন্ট আপনার লগে রিপ্লাই দিতে একটু লেট হর, আমি একটু বিজি, আমি আপনারা জানাই মো কিতা লাগি আমি একটু বিজি। আর ইনশাল্লাহ আপনার লগে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। প্লিজ আমার একটা আইডিয়া দিবা যেন আপনারা কি জাত ব্লগ দেখতে চান। আসলে ব্লগিং তো আমি ঠিক আছে আমার লাইফস্টাইল দেখাই, আর বিকজ এভরিডে তো আর খোরা যায় না, আর এভরিডে আমি কিতা দিতাম খুব কাছে। তো আপনারাও যদি আমারে একটু সাহায্য করেন, হইন যদি আপনারা কোনো জাতর আপনারা আর কোনো জাতর মেকআপ দেখতে চাইনি না, কোনো জাতর চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান, ফুড কালার যেন একজাত কালারের খানি খাওয়া ফুল ডে, বা কোনো দেশি খানি খাওয়া ফুল ডে, বা অন্য কিছু। আর আমি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার লগে শেয়ার করতাম চাই, আর আমি আমার ডায়েট স্টার্ট করে দিছি। সো আপনারা যদি চাই তে আমি আপনার লগে আমার ডায়েট আমি কিতা কিতা খাই ফুল ডে আপনার লগে আমি শেয়ার করবো, কিতা এক্সারসাইজ করি বা না করি সপ্তাহ। সো প্লিজ আমার কমেন্ট করে জানাই, বা প্লিজ আপনারা আমার কইবা যেন আপনারা অজাত ভিডিও দেখতে চাইন, আমি ট্রাই করবো। কারণ এভরিডে তো লাইফস্টাইল দেখানি যায় না, আপনারা ওইখান জানোন, আমি ট্রাই করি একদিন পরে পরে ব্লগ দিবার লাগি। তো যেটা আছে ওটাও দেখাই ইনশাল্লাহ। আর থ্যাংক ইউ সো মাচ অত সাপোর্ট করবার লাগি, আর স্পেশালি আপনারা মিক্স ব্লগ দেখতে চাইনি আমারে জানাইবা, কারণ অনেকেও বাংলাদেশের ব্লগ দিলে সো অনেকেও কইন হালি বাংলাদেশ দেখতা, আর অনেকেও কইন মিক্স দেখতা। সো প্লিজ আমারে জানাইবা যেন আপনারা কিলা চান, যদি চাইন তে আমি আলাদাভাবে মিক্স ব্লগ আই মিন বাংলাদেশের ব্লগ দিমো, আর নইলে মিক্স করিয়া দিমো। কারণ
সাই দেশের থাকলে আপনারাও দেখলা অনেক আমার ভিউয়ার্স সকল থাকেন বাইরা দেশ বেশিরভাগ থাকেন দেশের সবে দেখেন অনর্তা দেখলা আর আমরা যারা স্পেশালি আমারও জানে এখন বাংলাদেশের মিস করি খুব বেশি সো আমিও চাই যেন বাংলাদেশের ব্লগ দেখতাম মানে বাংলাদেশের ভিডিও দেখতাম আমারও ভালো লাগে আমি দুই তিনবার দেখি আপনার দেখানির পরে তো বহুত দিন পরে আপনারা লগে মাতিলাম ভালো লাগলো আর প্লিজ আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা প্লিজ ওখানে যাইবা গিয়া আমার একটু সাপোর্ট করবা ফেসবুক পেজও অনেকও আছেন আমি চাই আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনার লগে আমি যোগাযোগ করতাম ফার্মো স্পেশালি মেসেজ মারতাম ফার্মো অনেক আমার অনেক মায়া হরেন আমার ভিউয়ার্স সকল আছেন তানতানোর লগে একটা গ্রুপ আছে গ্রুপও আছে আমার পেজও আছে সো পেজও শেয়ার করলে আমি মেসেঞ্জারও মারতাম ফার্মো সবর লগে সো প্লিজ আপনারা পেজও এড হয়ে যাবা আমার পেজ হইল গি লিভ লাইফ উইথ ফাহিমা সমান পেজ So thank you so much. Amar ma toto shomoy theke hunbar lagi. Bala thakka. Bye everyone. Assalamu alaikum.